আমাকে অনেকে ফিরিয়ে দিতে এবং আমার ফাইল ছুড়ে মারতে, এরকম ঘটনা আমার হাতে, কিন্তু আমি ধৈর্য ধরে আসছি এবং সহযোগিতা পেয়ে কিন্তু আজকে এই জায়গায় আসছি। আমার প্রথম কাজ যেটা হবে, আমি প্রত্যেকটা হাসপাতাল ভিজিট করবো। আমি যাব শুধু বাংলার ঢাকা শহরে না, কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং শুধু যে চিটাগাং শহরে যাব না, আমি গ্রামেও যাব। সেই লক্ষ্যে প্রথমে গিয়ে আমি দেখতে হবে নিজে যে কী কী প্রবলেম আছে, তাদের সবার সঙ্গে কথা বলে তারপরে এই এই কাজটা আমি একদম প্রথমেই করব। আমি নিশ্চয়ই এগুলো দেখবো। আপনার কথাটা আমিও আপনার সাথে একমত যে আমরা একটা হাসপাতাল কলেজ খুললে হবে, পর্যাপ্ত শিক্ষক দিতে হবে, শিক্ষক না দিলে তো আবার আমার আমি আমি যাদেরকে তৈরি করবো। একটা জিনিস মনে রেখেন, আমরা যে ডাক্তার তৈরি করতেছি সেই ডাক্তার কিন্তু আমারও চিকিৎসা করতে পারে। আমি যখন বিভিন্ন জায়গায় যাই, রাস্তায় যাই, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে, সুতরাং আমাকে ওই লেভেলের চিকিৎসকই তৈরি করতে হবে যারা কোয়ালিফাইড এন্ড কম্পিটেন্ট। ঠিক আছে, দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকবে। আমি জীবনে নিজে নিজেও কোনোদিন দুর্নীতির ধারে কাছে যাইনি। আমি এই ব্যাপারে এবং এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি, উনি আমাকে বলছেন যে তুমি করো, যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করো, আমি সেটাই করবো। যেখানে যত দুর্নীতি হোক, আই উইল ট্রাই মাই বেস্ট। পাঁচ বেড থেকে আজকে 500 বেডে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি অনেকের কাছে গেছি, প্রথম প্রথম আমাকে অনেকে ফিরিয়ে দিতে এবং আমার ফাইল ছুড়ে মারতে, এরকম ঘটনা আমার হাতে, কিন্তু আমি ধৈর্য ধরে আসছি এবং সহযোগিতা পেয়ে কিন্তু আজকে এই জায়গায় আসছি। সুতরাং এটাও স্বাস্থ্য সেক্টরও আমি আমি চেষ্টা করব। এটা একটা অনেক বড়, আমি আজকে মাত্র এখানে আসলাম, একটু সময় লাগবে, আমি সবার সাথে বসবো, আমি বসে আমি একটা পরিকল্পনা একটা প্ল্যান করব। আমার দরজায় কোনো প্রোটোকল লাগবে না, আপনারা চলে আসবেন, আমি যে আগের মতোই থাকবো। আমাকে একটু উপদেশ দিবেন, আমি কিন্তু আপনাদের উপদেশ পেলে আমি ডেফিনেটলি আমরা কাজ করতে পারবো। সাধারণ জনগণ যারা চিকিৎসা মানে থেকে বঞ্চিত হয়, আমি পাটগ্রামে গিয়া থানা হেলথ কমপ্লেক্সে ক্লেপটিপ অপারেশন করছি, আমি তো ওইখানেও দেখছি যে কেউ স্যান্ডেল পরে আসে না, সবাই খালি পায়ে আসে। সুতরাং আমার লক্ষ্যটা ওইরকমই থাকবে যে পাটগ্রাম পর্যন্ত কিভাবে ভালো চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা যায়, এবং আমি বিশ্বাস করি আমি যদি এইভাবে করতে পারি তাহলে এই যে ঢাকা শহর বিভিন্ন মেডিকেল কলেজে এই যে চাপ, এই যে এত রোগী মাটিতে শুয়ে থাকে এখানে সেখানে, এই চাপটা যদি আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা এই চাপটা কমাইতে পারবো, এবং এই লক্ষ্যেই আমি কাজ করে যাবো।